ফিটনেস কিন্তু শুধু বডির দেখার ওপর নয়, তার সাথে সাথে তোমার কতটা গায়ের জোর থাকছে বা কতটা কর্মক্ষমতা থাকছে, কতটা তোমার মেন্টালি তুমি কতটা পিসফুল থাকছো, কত সুন্দরভাবে তুমি অন্যদের সঙ্গে রিয়াক্ট করছো, তোমার মেন্টাল যে ইমোশন রয়েছে সেটাকে তুমি কিভাবে ম্যানেজ করছো, সব কিছু নিয়েই কিন্তু ফিটনেস। হাই ফ্রেন্ডস, আজকের টপিকসটা একটু অন্য ধরনের, একটু হয়তো অনেকের খারাপ লাগতে পারে কারণ আমি ডাইরেক্ট কথা বলি, আমি ওই রেগে ডেকে অত কথা বলতে পারি না। তো আজকের টপিকসটা কি না, তোমরা টাইটেল থেকেই বুঝে গেছো যে ম্যাক্সিমাম ডায়েট প্ল্যান কেন ফেল হয়ে যায়। ম্যাক্সিমাম ডায়েট প্ল্যান হয় কি, যে তোমাকে মেপে মেপে একটা খাবারের ব্যাপার থাকে, একদম সকালবেলা একটা রুটি, তার সঙ্গে একটা ডিম সেদ্ধ, একটা কলা, এরকম টিফিন হয়তো, তারপর দিল কি বিস্কুট একটু ছানা, তারপর দিল হয়তো অল্প মানে এক কাপ রাইস, এইটুকুনি রাইস, তার সঙ্গে দুটো স্যালাড বা গ্রিন ভেজিটেবল কিছু, তার সঙ্গে এক পিস মাছ, এই করে করে রাত অব্দি, মানে প্রতিটা মিল মানে ছটা মিল ম্যাক্সিমাম ডায়েট প্ল্যানে দেওয়া হয় এবং ছটা মিল তোমাকে মেপে মেপে খেতে হবে অল্প অল্প করে। এবার এইটা ব্যাপারটা হচ্ছে, যারা ধরো মানে কোনো কাজকর্ম সেরকম নেই, যারা বাড়িতে বসে থাকো বা সেরকম ওয়ার্ক প্রেশার নেই, হ্যাঁ সেটা কথা নিষ্কর্মা টাইপের, তাদের জন্য এটা খুব একটা হয়তো কিছুদিনের জন্য, তাও তাদের ক্ষেত্রেও আমি বলবো কিছুদিনের জন্য এটা হয়তো এটা করা সম্ভব, কিন্তু আলটিমেটলি লং টার্মে তাদের পক্ষেও সম্ভব নয়। এবং যারা ওয়ার্কিং, যাদের ধরো কোনো একটা রেগুলার ডে টু ডে একটা কাজ আছে, সে হাউস ওয়াইফ থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে অফিস ওয়ার্ক থেকে শুরু করে বিজনেসম্যান, সবার ক্ষেত্রেই বলছি ম্যাক্সিমাম লোক আমরা কোনো না কোনো কাজ করি, মানে আমাদের রুটি রুজি বা পেট চালানোর জন্য কিছু কাজ করতে হয়। তো সেই কাজকর্ম যারা করে তাদের আবার মনে হয় না যে এই সব ডায়েট প্ল্যান অত মেপে মেপে খাওয়া টাইমে টাইমে এটা সম্ভব, এবং সেই ক্ষেত্রে হয়তো প্রথম দিকে উত্তেজনার বসে এবং ডায়েটিশিয়ানের কাছে কিছু খরচা করে ফেলেছি বা জিমে গিয়ে জিমের মেম্বারশিপ নিয়েছি এত টাকা দিয়ে এবং রেগুলার ব্যায়াম ট্যাম করছি, তার জন্য কিছু লাভের জন্য হয়তো প্রথম প্রথম ইন্টারেস্টের জন্য বা খুব মোটিভেটেড হয়ে হয়তো কেউ কেউ ফলো করে একটু ম্যাজিক্যাল মানে ফল পেয়ে যায়, কিন্তু আলটিমেটলি যখনই দিনের পর দিন পেরিয়ে যায় মানে একটা লং টার্মের পরে কিন্তু আস্তে আস্তে সেই প্ল্যান ডিজাস্টারে পরিণত হয়, আর প্ল্যান তো মানা যায় না এবং আবার পুরোনো রুটিনে সেই লোকটা ফিরে যায়, এবং দেখা যায় যে ওয়েটটা তার কমেছিল তার চেয়ে হয়তো দ্বিগুণ ওয়েট আরও তাড়াতাড়ি চলে গেল এবং সে আবার মুটিয়ে গেল সে যাবে। তো এটা খুব কমন একটা ফ্যাক্টর এবং এটা ডে টু ডে তোমরা যারা নতুন আর যারা আগে এইসব ডায়েট প্ল্যান করে এক্সপিরিয়েন্স আছে তাদের তারা রিলেট করতে পারছো আমি কী বলতে চাই, যে যারা করোনি বা যারা হুট করে হয়তো হবে শুরু করেছো এবং ভালো রেজাল্ট পেয়েছো, তারা হয়তো গালাগালি দিচ্ছ মনে মনে যে কী আজে বাজে কথা বলতে, এই তো আমি এই প্ল্যান এই করে আমি দারুণ রেজাল্ট পেয়েছি। আলটিমেটলি মনে রাখবে লাইফটা অত শর্ট নয় যে দু মাস তিন মাসের মধ্যেই তুমি একটা গুড লুকিং হয়ে গেলে এবং সুন্দর ফিগার এসে গেলে এবং সেইটাই যে তোমার চিরকাল থাকবে তা কিন্তু নয়। সুতরাং তোমাকে সবসময় এমন একটা প্ল্যান এ করতে হবে, বার করতে হবে, যে প্ল্যানটা তুমি সারা জীবন মেনটেন করতে পারবে এবং থ্রু আউট দ্য লং পিরিয়ড, মানে তোমাকে লং পিরিয়ড অফ টাইম তুমি যাতে তোমার ফিট বডি সেটাকে মেনটেন করতে পারো। দেখো ফিটনেস কিন্তু শুধু বডির দেখার ওপর নয়, তার সাথে সাথে তোমার কতটা গায়ের জোর থাকছে বা কতটা কর্মক্ষমতা থাকছে, কতটা তোমার মেন্টালি তুমি কতটা পিসফুল থাকছো, কত সুন্দরভাবে তুমি অন্যদের সঙ্গে রিয়াক্ট করছো, তোমার মেন্টাল যে ইমোশন রয়েছে সেটাকে তুমি কীভাবে ম্যানেজ করছো, সব কিছু নিয়েই কিন্তু ফিটনেস। ফিটনেস মানে শুধু শারীরিক ফিটনেস কিন্তু নয়, শারীরিক ফিটনেসের সাথে সাথে মেন্টাল ফিটনেসও ভীষণ দরকারি, আর ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় এইসব ডায়েট প্ল্যানের পরে মেন্টাল যে ফিটনেস সেটা কিন্তু পুরো একদম মেরে যায়। ম্যাক্সিমাম আমরা অর্ডিনারি মানুষ তারা কিন্তু নর্মাল লাইফটা যাতে ঠিকঠাকভাবে লিড করতে পারি এবং নর্মাল লাইফের যে ডে টু ডে ওয়ার্ক সেটা যাতে ঠিকঠাকভাবে করতে পারি, তার জন্যে আমরা ফিটনেসটাকে ভালো রাখার চেষ্টা করি। একজন তোমরা যদি এক্সপিরিয়েন্স করে থাকো যে হ্যাঁ এই ডায়েট প্ল্যান তোমরা দীর্ঘ জীবন ধরে করেছো, হয়তো অন্তত দু বছর তিন বছর ধরে করেছো এবং করে দারুণ রেজাল্ট পাচ্ছ এবং এখনও সেটা মেনটেন করছো, এমন যদি একজনও থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এমন কেউ থাকো তারা ম্যাক্সিমাম হয় কি হয় ফিটনেস রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে রয়েছে, মানে হয় সে বডি বিল্ডার বা ধরো সে ক্যারাটে ম্যান বা ধরো রানার বা ফুটবলার বা ক্রিকেট প্লেয়ার, মানে সোজা কথা সে তার প্রফেশনের মধ্যেই মানে তার প্রফেশনটাই হচ্ছে স্পোর্টস লাইনে যারা আছে তাদের পক্ষে এইগুলো এইসব ডায়েট মানাটা খুব ন্যাচারাল, কারণ তাদের সেই
ক্যারিয়ারের জন্য বা তার প্রফেশনের জন্য তাদের সেই ডায়েট প্ল্যান মেনে চলতেই হবে। তোমার মাথা রাখতে হবে যারা স্পোর্টস পারসন তাদের কিন্তু সেই ফিটনেস, সেই ডায়েট প্ল্যান, সেই কঠোর মেপে মেপে খাওয়া দাওয়া সেইটার জন্য তার ওই স্পোর্টস মানে স্পোর্টসের কোয়ালিটি, তারপর স্পোর্টসে সে কতটা আউটপুট দিতে পারছে সেইটা ডিপেন্ড করছে। তো সেই জন্য সে তো তার জান প্রাণ দিয়ে দেবেই, সেটাই ন্যাচারাল। কিন্তু ম্যাক্সিমাম মানে আদার প্রফেশনের লোকেরা যারা ফিটনেসটাকে জাস্ট নিজের লাইফটাকে আপডেট করার জন্য করতে চাইছো, ফিটনেসটাকে মানে ভালো করতে চাইছো, তাদের জন্য বেস্ট এবং একমাত্র ডায়েট প্ল্যান বা লাইফস্টাইল প্ল্যান বলো এটা একটাই কি না, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। তোমাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আসতে হবে, যে কোনো একবেলা তোমাকে উপোস মারতে হবে। মানে সোজা কথায় তুমি মানে ব্রেকফাস্ট তোমায় হয় স্কিপ করতে হবে, আর নয়তো তোমার যদি সকালের দিকে না খেলেই নয় এমন অবস্থা হয়ে যায় তাহলে অবশ্যই সকালের দিকে খেতে পারো। তুমি রাত্রিবেলা ডিনারটা অনেক আগে করে নিতে হবে, মানে তুমি রাত্রে 10টায় এসো তোমাকে অন্তত 6টার মধ্যে রাত্রিকে ডিনার করে দিতে হবে, যেটা তোমার সুবিধা হয়। এই হচ্ছে গল্প তোমাকে, এবং ম্যাক্সিমাম তোমার চেষ্টা করতে হবে যে আমি দুবার কি তিনবারের মধ্যে টোটাল খাবারটা খেয়ে নিতে হবে। এবং ছোটো ছোটো স্ন্যাক যেটাকে আমরা খুচখাচ খাওয়া দাওয়া বলি বা চোখের ছিঁড়ে বলি, ওই জিনিসগুলো বাদ দিতে হবে। যে একটা কোথাও গেলাম চোখের সামনে দেখলাম চপ ভাজ্যে খেয়ে নিলাম, এর ইচ্ছে হলো একটু চানাচুর মুড়ি, একটু চানাচুর মুড়ি খেয়ে নিলাম, দুটো বিস্কুট খেয়ে নিলাম, ওই জিনিসগুলো করা যাবে না, ওই জিনিসগুলো করা যাবে না। চেষ্টা করতে হবে হয় লাঞ্চ, এই লাঞ্চ এবং ডিনারের মধ্যে টোটাল মিলটাকে ধরে রাখা। সারাদিনে তুমি যা যা খাবে এই খাওয়া দাওয়াটা লাঞ্চ এবং ডিনার দুটো মিলের মধ্যে তোমায় রাখতে হবে, ঠিক আছে? এটা তো সিম্পল জিনিস, এটা করলেই কিন্তু নিজের অজান্তেই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হয়ে যায় ওই টাইপের ব্যাপার। কারণ তুমি যতবার খাবে ততবার ইনসুলিন স্পাইক করবে। আমি কতবার এই নিয়ে ভিডিও করেছি তোমরা দেখে নিতে পারো, তুমি যতবার খাবে ততবার ইনসুলিন স্পাইক করবে। ইনসুলিন স্পাইক হওয়া মানে তোমার যে স্টোর্ড ফ্যাট সেটা কখনোই কিন্তু বার্ন হবে না, মাথায় রাখবে। তুমি যতই কম খাও, যতই তুমি নেগেটিভ ব্যয়েতে থাকো, তোমার নেগেটিভ যদি তোমার মানে ক্যালোরিতে থাকো, মানে তোমার যতটুকু দরকার তার চেয়ে কম যদি তুমি খাও, তাহলে এক্সট্রা ক্যালোরিটা অবশ্যই তোমার শরীর থেকেই নেবে, কিন্তু সেটা ফ্যাট থেকে নেবে না, মাসেল থেকে নেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাসেল থেকে নেবে, 99.9% মানে চান্স থাকে তোমার মাসেল থেকে সেই ক্যালোরিটা নিয়ে নেবে, যেটা এক ভয়ঙ্কর বাজে জিনিস। তোমার মাসেল একটা অ্যাক্টিভ টিস্যু, সেই মাসেলের কোয়ালিটির উপর নির্ভর করে যে তুমি কতটা অ্যাক্টিভ থাকবে, কতটা কাজকর্মে তুমি এনার্জেটিক থাকবে, কতটা তোমার ব্রেন হ্যাপি থাকবে, তোমার মাসেলের উপর নির্ভর করে। সেই মাসেল খেয়ে যদি তোমার ওই এক্সট্রা এনার্জি শরীর প্রডিউস করে মাসেল থেকে, তাহলে কিন্তু তোমার জন্য ডিজাস্টার, এটা মাথায় রাখবে। সুতরাং তোমাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতেই হবে, সারাদিনে দুটো মিল রাখো, তাহলে হবে কি তোমার ইনসুলিন লেভেল যথেষ্ট সারাদিনে লো থাকবে, এবং তোমার যে নেগেটিভ ক্যালোরিটা মানে সোজা কথায় তুমি যে কম খেয়েছো, তো শরীরের যে এক্সট্রা যে ক্যালোরিটার নিড রয়েছে সেই এক্সট্রা ক্যালোরিটা তখন ইনসুলিন কম থাকার জন্য ফ্যাট সেল থেকেই শরীর ডাইরেক্ট নেবে। কারণ ইনসুলিন কম মানে ফ্যাট সেলের গায়ের যে বর্ম বা সিল সেটা কিন্তু ভেঙে গেল, এবং যখনই ক্যালোরির দরকার হবে শরীরে তখন সে ডাইরেক্ট ফ্যাট থেকে ট্যাপ করতে পারবে, ফ্যাট থেকে ডাইরেক্ট ক্যালোরি নিতে পারবে, এবং তোমার ফ্যাট স্টোরেজ ভেঙে ভেঙে তোমার শরীরের ওয়েট কমবে, যেটা তোমার দরকার। তোমার পেটের চর্বি টর্বি ওগুলো তো সব ফ্যাট, ওগুলো ওখান থেকে কমবে। তুমি কি পেটের মাসেল গলিয়ে ভুঁড়ি কমাতে চাও নাকি পেটের চর্বি গলিয়ে ভুঁড়ি কমাতে চাও, এটা আগে বলো। কখনোই মনে রাখবে যে মাসেল গলানো কখনোই ঠিক নয়। আর ম্যাক্সিমাম এই যে নর্মাল ডায়েট প্ল্যান, সেই নর্মাল ডায়েট প্ল্যানে যে ওয়েট কমে, ওই যে 5 কিলো 10 কিলো কমলো প্রথম 2 সপ্তাহ কি 1 মাসে, ওইটা কিন্তু ম্যাক্সিমাম মনে রাখবে তোমার মাসেলগুলো হয়েছে, তোমার মাসেল লুজ হয়ে গেছে, যে কারণে তোমার মুখ পুরো ধসে গেছে, গায়ের জোর করে অনেক কমে গেছে, এনার্জি লেভেল অনেক নেমে গেছে, এটা মাথায় রাখো। তো এই ডায়েট প্ল্যান সম্বন্ধে যদি আরও জানতে চাও আরও ডিটেলসে আমার পুরনো ভিডিও আছে। এছাড়া যদি আরও তোমার কোনো মানে মনে হয় যে না ওই ভিডিওগুলো থেকে কিছু বুঝতে পারছো না বা ওগুলো দেখো নি বা নতুন ভিডিও চাও, সেটাও কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য আবার নতুন ভিডিও করবো। কীভাবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে হয়, কীভাবে এই ডায়েট প্ল্যান করতে হয় যেটা সবচেয়ে হেলদিয়েস্ট ডায়েট প্ল্যান, যার জন্য শুধু তোমার চর্বি যে গড়বে তা নয়, তার সাথে সাথে তোমার ওভারঅল ইমিউনিটি পাওয়ার, তোমার ওভারঅল ফিটনেস, ওভারঅল শরীরের স্বাস্থ্য, হেলথ, ফিটনেস মানে হেলথ, মেন্টাল হেলথ, বডির হেলথ, সেই হেলথ পুরোপুরি তোমার আপগ্রেড হয়ে যাবে, এবং চিরকালের জন্য। এটা এমন একটা লাইফস্টাইল যেটা তুমি চিরকাল বজায় রাখতে পারবে, এরম নয় যে ওই কিছুদিনের জন্য মেপে মেপে নিলাম তারপর ভুলে গেলাম, ওরম নয়। তুমি এমন একটা প্ল্যান এটা তুমি চিরকাল সারাদিনে দুটো মিল খেতে হবে, এই তো গল্প। এটা কী হাতি ঘোড়া কী আছে। এছাড়া আরও যদি টেকনিক্যালি করতে চাও অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, অথবা কমেন্ট করবে, আমি তাদের সঙ্গে ডাইরেক্ট তাদেরকে আমি সেই ফিটনেস প্ল্যান তোমাদের দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার বায়োতে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার এই ভিডিওটা থেকে উপকার নিতে পারে। এবং আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে,
সাবস্ক্রাইব না করলে বস আর কি করে হবে? তোমরা ভিডিও দেখছো কিন্তু অনেকেই ম্যাক্সিমাম লোক দেখছি ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইব করো আর ভিডিও অবশ্যই লাইক করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু একটা করো, ঠিক আছে? যাই হোক আজকের তাহলে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আরেকবার বললাম, টাটা।